হ্যালো ফ্রেন্ডস, WBCS সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা এই চ্যানেলটিকে কন্টিনিউয়াসলি ফলো করতে পারো। এখানে ক্লাসের সাথে সাথে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল PDF আকারে তোমাদেরকে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে। লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে জয়েন করে নিতে পারো। আজকের অর্থাৎ 11th May 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করে নেব। আজকে খুব বেশি পয়েন্টস নেই ডিসকাস করার মতো, খুব তাড়াতাড়ি আমাদের পয়েন্টসগুলো ডিসকাস হয়ে যাবে। দেখো, প্রথম পয়েন্টটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা শর্টে হু বলি, এবং ইউনাইটেড নেশনসের পোস্টাল এজেন্সি রিলিজ করেছে একটা কমমেমোরেটিভ পোস্টের স্ট্যাম্প। কমমেমোরেটিভ মানে কারো স্মরণে যদি কোনো পোস্টের স্ট্যাম্প রিলিজ করা হয় তখন তাকে বলা হয় কমমেমোরেটিভ পোস্টের স্ট্যাম্প। 9th May এটা রিলিজ করেছে কি করার জন্য, 40তম অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য স্মল পক্স ইরাডিকেশনে। মানে আমরা 40 বছর আগে স্মল পক্সকে আমাদের দেশ মানে আমাদের পুরো বিশ্ব থেকে স্মল পক্স একভাবে ইরাডিকেট হয়ে গেছিলো, উন্মূলন হয়ে গেছিলো, মানে নির্মূল হয়ে গিয়েছিলো এই স্মল পক্স, মানে যেটাকে আমরা কি বলি বলি গুটি বসন্ত, তাই না? তো সেটাকে সেলিব্রেট করার জন্য, সেই যে ইরাডিকেশন হয়েছিল সেটার জন্য একটা কমমেমোরেটিভ, একটা স্মরণীয় পোস্টের স্ট্যাম্প রিলিজ করেছে এই হু আর UN পোস্টাল এজেন্সি মিলে 9th May-তে। আচ্ছা, হু স্মল পক্স ইরাডিকেশন ক্যাম্পেইন শুরু হয়েছিল 1967 সালে। 1967 সালে কিন্তু স্মল পক্স ইরাডিকেশন ক্যাম্পেইনটা স্টার্ট করা হয়েছিল। নেক্সট পয়েন্ট দেখো, দ্য সুপ্রিম কোর্ট ব্রট কোঅপারেটিভ ব্যাঙ্কস আন্ডার দ্য সিকিউরিটাইজেশন এন্ড রিকনস্ট্রাকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি অ্যাক্ট অফ 2002। তো সুপ্রিম কোর্ট কি করেছে, কোঅপারেটিভ ব্যাঙ্কসগুলোকে এই সার্ফ্যাসি অ্যাক্টের আন্ডারে নিয়ে এসেছে। এই সার্ফ্যাসি অ্যাক্ট পাস হয়েছিল 2002-তে, এবং সার্ফ্যাসি অ্যাক্টের ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি অ্যাক্ট। এই ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফিনান্সিয়াল অ্যাসেস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি অ্যাক্ট 2002, যেটা কোঅপারেটিভ ব্যাঙ্কসকে কী করলো, এই সার্ফেসি অ্যাক্টের মাধ্যমে নিয়ে আসলো সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে। এবার কোঅপারেটিভ ব্যাঙ্কসটা কী চলে আসলো, এই সার্ফেসি অ্যাক্টের 2(1)C এর আন্ডারে এসে গেল। 2(1)C এর আন্ডারে, সার্ফেসি অ্যাক্টের সেকশন 2(1)C এর আন্ডারে এখন থেকে কোঅপারেটিভ ব্যাঙ্কসগুলো চলে আসলো। নেক্সট আমরা দেখে নেব কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাঙ্ক রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা নাবার্ড ব্যাঙ্ক বলি, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সে কী করেছে, হ্যাজ ডিসবার্স 12,767 crore rupees, মানে 12,767 কোটি টাকা কিন্তু ডিসবার্স করেছে এই নাবার্ড ব্যাঙ্ক। কাকে ডিস কার জন্য ডিসবার্স করেছে, বের করেছে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কসগুলোকে এবং রিজিয়নাল রুরাল ব্যাঙ্কসগুলোকে। তোমরা জানো নাবার্ড ব্যাঙ্ক অ্যাকচুয়ালি রিফাইন্যান্স একটা এজেন্সি, যেটা বিভিন্ন ব্যাঙ্কগুলোকে ধার দেয়, বিভিন্ন এগ্রিকালচারাল বা কোঅপারেটিভস বা রিজিয়নাল রুরাল ব্যাঙ্কসগুলোকে কিন্তু রিফাইন্যান্স করে। তো এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কসগুলো এবং রিজিয়নাল রুরাল ব্যাঙ্কসগুলোর জন্য টোটাল 12,767 কোটি টাকা ডিসবার্স করেছে নাবার্ড ব্যাঙ্ক। তামিলনাড়ু গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড হাই লেভেল কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ফর্মার গভর্নর অফ RBI টু এক্সামিন দ্য ফিসকাল চ্যালেঞ্জেস ফেসিং দ্য স্টেট ওয়িং টু COVID-19 অ্যান্ড অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট অন মিডিয়াম টার্ম রেসপন্স। তো তামিলনাড়ু গভর্নমেন্ট কী করেছে, একটা হাই লেভেল কমিটি গঠন করেছে, কার চেয়ারম্যানশিপের আন্ডারে, ফর্মার গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার নাম হচ্ছে সি রঙ্গরাজন, মনে রাখবে এখানে নামটা দেওয়া নাই, ফর্মার RBI গভর্নর সি রঙ্গরাজনের আন্ডারে একটা হাই লেভেল কমিটি গঠন করেছে তামিলনাড়ু গভর্নমেন্ট। তামিলনাড়ু সরকার কী করবে, এই যে এখন স্টেট গভর্নমেন্ট চ্যালেঞ্জ করছে, সব স্টেট গভর্নমেন্টই এখন ফিসকাল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ কারো রেভিনিউ আসছে না। তো এটা কী সলিউশন হতে পারে, তার জন্য একটা হাই লেভেল কমিটি গঠন করেছে তামিলনাড়ু সরকার আন্ডার চেয়ারম্যানশিপ অফ ফর্মার RBI গভর্নর সি রঙ্গরাজন, মনে রাখবে নামটা। নেক্সট উঙ্গার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। তারা এই যে 8 থেকে 9 মে এই দুই দিনকে সেলিব্রেট করেছে বা অবজার্ভ করেছে, কেন, এটা টাইম অফ রিমেম্বরেন্স অ্যান্ড রিকনসিলিয়েশন ফর দোজ হু লস্ট দেয়ার লাইফ ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো সেকেন্ড ওয়ার্ল্ডের দরুন, মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন যারা যারা প্রাণ হারিয়েছিল তাদের রিমেম্বরেন্স অ্যান্ড রিকনসিলিয়েশনের জন্য তারা 8 থেকে 9 মেকে কি একটা ডেকে অবজার্ভ করছে বা সেলিব্রেট বা রিমেম্বরেন্স ডে হিসাবে অবজার্ভ করছে। তো এটাই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না,
তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।